আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হোয়াইটেনিং ক্রিমের রিভিউ। আজকে তোমাদেরকে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে মেলাও ব্র্যান্ডের হোয়াইটেনিং ক্রিম। এটা হচ্ছে 2% আলফা বিউটিন, কজিক অ্যাসিড অ্যান্ড লিকুইড শুট এক্সট্র্যাক্টর। সো এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করবো, কোন কোন স্কিন টাইপের জন্য এই ক্রিমটি বেস্ট কাজ করবে এবং এই ক্রিমটি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও অ্যান্ড ভিডিওটি দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এটা হচ্ছে মেলাও ব্র্যান্ডের হোয়াইটেনিং ক্রিম। এখানে হচ্ছে 2% আলফা বিউটিন, কজিক অ্যাসিড অ্যান্ড লিকুইড শুট এক্সট্র্যাক্ট ইউজ করা হয়েছে। সো এই তিনটে ইনগ্রিডিয়েন্টসই আমারই পার্সোনালি খুবই পছন্দের তিনটে ইনগ্রিডিয়েন্ট, যেগুলো স্কিন ব্রাইটেনিংয়ের জন্য, স্কিনের যে কোনো সমস্যা দূর করার জন্য অনেক পারফেক্টলি কাজ করে থাকে। সো ফার্স্টেই বলে নিই ক্রিমটার প্যাকেজিংটা কেমন। এটা আসে হচ্ছে নর্মালি একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 50 ml। এটার ভিতরে হচ্ছে একটা টাব বক্স প্যাকেজিং দেওয়া থাকে এবং টাব বক্সটা দেখতে খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট, খুবই স্টাডি অ্যান্ড খুবই ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং। সো এই প্রোডাক্টের কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ, একটা ক্রিমি কনসিস্টেন্সি, স্কিনের মধ্যে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, ইনস্ট্যান্ট স্কিনে একটা ময়শ্চারাইজিং ইফেক্ট প্রোভাইড করে। সো এটার ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এর মধ্যে ইউজ করা হয়েছে 2% আলফা বিউটিন। আলফা বিউটিন যেটা করে আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে থাকে, আমাদের স্কিন থেকে বিভিন্ন প্রকার দাগ ছোপ পিগমেন্টেশনটাকে দূর করতে অনেক ভালো কাজ করে এবং আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য এই ইনগ্রিডিয়েন্টসটি অনেক ভালো কাজ করে থাকে। এছাড়া কজিক অ্যাসিডও আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে, স্কিনটাকে গ্লোয়িং করে, স্কিনটাকে হেলদি করতে হেল্প করে। এছাড়াও আমাদের স্কিনে যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে সেটা রিডিউস করতে অনেক ভালো কাজ করে থাকে। লিকুইড শুট এক্সট্র্যাক্ট আমাদের স্কিনটাকে এনভায়রনমেন্টাল ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে, আমাদের স্কিনটাকে ব্রাইট রাখে, ময়শ্চারাইজ রাখে এবং স্কিনটাকে অনেক বেশি স্পটলেস করতে হেল্প করে থাকে। সো এই তিনটা ইনগ্রিডিয়েন্টস বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে এবং এই ক্রিমটার ভিতরে যেহেতু এই তিনটা ইনগ্রিডিয়েন্টসই উপস্থিতি আছে তাই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এই ক্রিমটি যেটা করবে, আমাদের স্কিনের রাফনেসটাকে দূর করতে হেল্প করবে, স্কিনের ড্রাইনেস দূর করবে, ইনস্ট্যান্ট স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে এবং আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। এটাকে যদি তোমরা নিয়মিতভাবে ব্যবহার করতে থাকো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনে যাদের ব্রণের দাগ আছে কিংবা মেস্তার সমস্যা আছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে রিডিউস হচ্ছে, তোমাদের দাগগুলো আস্তে আস্তে তোমাদের স্কিন থেকে চলে যাবে। বাট এটাকে নিয়মিত ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করে থাকে এবং এটাকে অল স্কিন টাইপসই তোমরা ইউজ করতে পারবে। তোমাদের স্কিনটা একটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপসের জন্যই এই ক্রিমটি সুইটেবল। তবে যাদের স্কিনটা কম্বিনেশন টু ড্রাই তাদের জন্য এই ক্রিমটি আমার পার্সোনালি মনে হয় বেস্ট কাজ করে থাকে এবং এটাকে তোমরা যে কোনো সিজনে ইউজ করতে পারবে, উইন্টার হোক কিংবা সামার হোক, যে কোনো সিজনে এটাকে খুব ইজিলি ইউজ করা যাবে এবং এটাকে তোমরা দিনে এবং রাতে যে কোনো সময় ইউজ করতে পারবে। দিনের বেলা যদি ইউজ করো সেই ক্ষেত্রে এই ক্রিমটিকে ইউজ করার পর অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে, এতে তোমাদের স্কিনটা সান প্রোটেকশন থাকবে এবং স্কিনে কোনো প্রকার ট্যানিং হওয়ার চান্স থাকবে না। এবং রাতে যদি তোমরা ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর, স্কিন কেয়ারের লাস্ট স্টেপে পরিমাণ মতো ক্রিমটিকে নিয়ে ফুল ফেসে জেন্টলি মাসাজ করবে, অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে তোমরা ঘুমিয়ে পড়বে। এবং এটা তোমরা রেগুলার ব্যবহারে তোমরা বুঝতে পারবে, তোমাদের স্কিনের গ্লো বাড়বে, স্কিনে অনেকের কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, তো সেই দাগগুলো দূর হবে, স্কিন থেকে সানট্যান দূর হবে এবং স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে। সো আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে এই ক্রিমটি কী কী কাজ করে থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।